নমস্কার সম্মানিত দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই বন্ধুরা আমরা ইতিমধ্যেই শুনেছি যে माननीय মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন ওয়েস্ট বেঙ্গলে ইন্টার্নশিপ বলে একটি যে নতুন যে স্কিম তো এই স্কিমে কারা কারা এখানে আবেদন করতে পারবে কীভাবে তারা আবেদন করবে কবে থেকে বা আবেদন শুরু হবে এবং তারা কত টাকা করে পাবে সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম শুরু করবার কথা জানান কিভাবে নিয়োগ করা হবে কত বেতন নিয়ে এই নিয়ে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট ইনসেন্টিভ স্কিম প্রাথমিকভাবে জানা গিয়েছে স্নাতক স্তরের পড়ুয়াদের ইন্টার্ন হিসাবে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এবং এর জন্য প্রতি মাসে একটা টাকাও দেওয়া হবে ইন্টার্সদের অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে তাদের জন্য কিন্তু এই যে নিয়োগ এই নিয়োগ করা হবে এবং তাদের কিন্তু প্রতি মাসে একটি টাকাও দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর রাজ্য সরকার ছ হাজার স্নাতকতর পড়ুয়াদের ইন্টারেন্স হিসাবে নিয়োগ করবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস টোটাল ছ হাজার নিয়োগ কিন্তু এখানে হবে এবং সুযোগ পাবে রাজ্যের আইটিআই এবং পলিটেকনিক পাস করা ছেলেমেয়েরাও অর্থাৎ যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদেরকে নিয়োগ হবে অথবা তোমাদের যদি আইটিআই এবং তার সাথে যদি পলিটেকনিক পাস যদি তোমরা করে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে পারবে যাদের নিয়োগ করা হবে তাদেরকে মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রাথমিকভাবে পরবর্তীতে তা বৃদ্ধি করা হতে পারে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে অর্থাৎ এখানে কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত যদি আপনার বয়স হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এক বছরের চুক্তিতে কিন্তু আপনাকে নেওয়া হবে এবং যদি আপনি সঠিকভাবে কাজ করেন এবং তাদের সাথে যদি সঠিকভাবে মেলামেশা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে আরও বৃদ্ধি হতে পারে ইন্টারেন্স হিসাবে যাদের নিয়োগ করা হবে তারা মূলত সরকারি বিভিন্ন প্রকল্পের কথা প্রচার করবে রাজ্য জুড়ে অর্থাৎ তাদের কাজ হচ্ছে সরকারি যে সমস্ত প্রকল্পগুলো বার হবে সেগুলো প্রচার করা জানা গিয়েছে কোর্সেসে একটি সার্টিফিকেট পাবে তারা সেই সার্টিফিকেট দিয়ে পরবর্তীতে উচ্চশিক্ষা এবং চাকরি জীবনের সুযোগ পাবেন বলে মুখ্যমন্ত্রী জানান অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে এই প্রকল্পতে যারা আবেদন করবে বা যারা নিয়োগ হবে তাদের কাজ হচ্ছে সরকারের বিভিন্ন প্রকল্প প্রচার করা এবং এখান থেকে একটি সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে যেটি পরবর্তী সময় তাদের জীবনে কাজে লাগবে তো কীভাবে আবেদন করবেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব দ্রুত একটি ওয়েবসাইট চালু হবে সেই ওয়েবসাইটে আবেদন করা যাবে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে যে আপডেট সেই আপডেট অর্থাৎ ওয়েবসাইট কিন্তু প্রকাশিত হয়নি যখনই আমরা আপডেট পেয়ে যাব তখন কিন্তু আমরা আমাদের চ্যানেল নিয়ে চলে আসবো তোমরা কারা এখানে আবেদন করতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিও এবং কারা কারা স্নাতক পাস রয়েছে তোমরা অবশ্যই জানাবে এবং তোমাদের ব্লকের নাম জেলার নাম লিখতে ভুলো না যখনই তোমাদের ব্লকের বা জেলার যখনও কোনো আমরা আপডেট পাবো তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলে নিয়ে চলে আসবো তো বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন স্কিমটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না প্রত্যেককে জানায় গুডবাই